প্রশ্ন করেছেন যদি কেউ জিনার কাজে উৎসাহ এবং সাহায্য করে সেও তো অপরাধ তাই সাহায্যকারী যদি ভুল বুঝতে পারে তওবা করে তাহলে কি তার তাওবা কবুল হবে না ভাই তাও বা কবুল হবে সবসময় তও বা কবুল হবে না এমন কথা বলা যায় না কাউকে আমরা হতাশ করা এটা ইসলামের নীতি নয় কোনো ইমানদার বা আলেম কখনো কাউকে হতাশ করে না তাও বা নীতি হচ্ছে এটা আপনি অবশ্যই অন্যায় কাজটা ছেড়ে দিবেন দ্বিতীয় হচ্ছে অন্যায় পরিবেশ থেকে দূরে সরে যাবেন অন্যায়টা কাজটা ছেড়ে দিয়ে আর দ্বিতীয়বার যাবেন না দৃঢ় প্রতিজ্ঞ হবেন তারপরে যাদেরকে পথভ্রষ্ট করেছেন চেষ্টা করবেন তাদেরকে সঠিক পথে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে এটা একটা আপনার থাকতে হবে মাথার ভিতরে যে পাইলে তাদেরকে সুযোগ পাইলে তাদেরকে বলবো তাদেরকে নসিহত করব হ্যাঁ যদি তার আপনি ভুল করেছেন বলে তারা অন্যায় পথে চলে গেছে এখন আপনি বলতে পারছেন না তবা করবেন কি না অবশ্যই করবেন অনেকে বলি যারা ধরেন সিনেমা করেছে সারা জীবন নাটক করেছে অন্যায় করেছে গুণের কাজ করেছে এখন বলবো যে আমাকে তবাব তবা তো হবে ভাই তো বন্ধ নেই তবা দরজা অবশ্যই খোলা রয়েছে আল্লাহ তালা তবা দরজা কারোর জন্য বন্ধ করেনি আপনি তখন ভুলের মধ্যে ছিলেন তখন মারা গেলে বিরাট আপনার ক্ষতি হতো এখন আল্লাহ তালা আপনাকে সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন তো করুন ক্ষমা প্রার্থনা করুন আপনাকে দেখা দেখি লক্ষ্য মানুষ ফিরে আসবে যে এরকম কঠিন অপরাধীও ফিরে আসছে আমাদেরও ফিরে আসা উচিত যদি আপনার তহবাক করা উচিত এবং সেটা প্রকাশ্য তহবা থাকা ভালো যাতে করে মানুষ ফিরে আসতে পারে এবং আপনার দ্বারা উপকৃত হতে পারে সেইভাবে আপনি কথাবার্তা বলুন যে আমি এটা করতাম এটা থেকে ফিরে আসি অন্য ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি যারা যেন ফিরে আসে যারা আজ মেয়েদেরকে নিয়ে বিভিন্নভাবে মেয়েদেরকে ঘর ছাড়া করছেন ঘর থেকে বের করে তারা আজ সমাজচ্যুত মেয়েদের সমাজচ্যুত বানাচ্ছেন মেয়েদেরকে তাদেরকে আল্লাহর বিরোধী বানিয়ে দিচ্ছেন তাদেরকে বিভিন্নভাবে তথাকথিত প্র মুক্তির নামে নারী মুক্তির নামে নারী আন্দোলনের নামে মেয়েদেরকে ঘর থেকে বের করে গুণার মধ্যে লিপ্ত করাচ্ছেন নাটক সিনেমা এবং তাদেরকে দিয়ে হারাম কাজ করাচ্ছেন বেবিচার করাচ্ছেন বেবিচারি হচ্ছেন নিজেরা এরা আল্লাহকে ভয় করা উচিত আপনি বহু সমাজ সমাজকে নষ্ট করছেন নিজে নষ্ট হচ্ছেন না ঘরে ঘরে আপনি বেবিচার ঢুকিয়ে দিচ্ছেন আপনার সবাইকে জানিয়ে তবা করাটা উত্তম হবে যে আমি তবাক করেছি ফিরে তাতে করে সবাই ফিরে আসতে পারে এটা একটা বড় স্বভাবের কাজ হবে তারপরে যদি নাও জানাতে পারে আপনার উচিত হবে তবা করা কারণ শেষ পর্যন্ত কিন্তু মানুষ তো জানবে ধীরে ধীরে যে একটা মানুষ ফিরে আসছে আমরাও ফিরে আসা উচিত আল্লাহর দিকে এই জন্য তহবার দরজা বন্ধ হবে না আপনি তবা করতে হবে তবে অন্যায় কাজ তওবার জন্য শর্ত যেটা অন্যায় কাজটা ছেড়ে দিতে হবে এবং সেই কাজটা যে কাজের মধ্যে অন্যায়টা আসে সেই কাজের আশেপাশে থাকা যাবে না এবং যেখানে থাকলে অন্যায়টা হবে সেখান থেকে আপনি দূরে সরে যাবেন প্রয়োজনে এমন দূরে সরে যাবেন যাতে করে অন্যায় আপনাকে আর দিন আকর্ষণ করতে না পারে আশা করি আপনি বিষয়টা বুঝবেন এবং বুঝতে জিনিসটা এবং সেই অনুসারে কাজ করবেন